হলো কুমড়া পাতার বড়া কুমড়া পাতার বড়া আর এটা হলো ডালের ডাল বাটা ডাল বাটা বড়ি মুসুরি ডাল সালের গুঁড়া বেশ কুমড়া পাতা বেশ কুমড়ার পাতা আর এটা মুসুরি ডালের কি তারপরে এটার উপর লেপ দিতে হয় লেপ দিয়ে তার বরবাদ করুন আমার বড় বই না খাওয়াইয়ে দিছে পছন্দ করছে তোর বাবা পছন্দ করলে আমার বড় বই আর গেলে বেড়াই বেড়ে গেলে এদিন তারপর করতে কষ্ট বেঙ্গালে যখন থাকছি পড়ছি তখন সালের মধ্যে গাজন গেছিলাম লাউ গাছে এই লাউ গাছের আমার বাবা এলো ও বুবু আমার লাউ শাক খাওয়াই এলো আমার শাশুড়ি রান্না দিয়েছে শাক রাঁধছে খুব ভালো দিল মূলা শাক রান্না দিয়েছে আমার শ্বশুরে আপনার রাঁধেন না কিন্তু আমাদের শাশুড়ি দিয়ে দিবনি আমরা মূলা শাক ভালো হয়নি তারপরে মূলা আনছে মিষ্টি মূলা কিনা মিষ্টি মুলা এনে কুচি করে ছেঁচা দিই না মানে দাঁত আসিল না উপরে নিচের কয়টা সাবাইতে পারে নাই এরকম কুচি করে দি আঁকাই না দিছে বুলা বানের মতো আমারে এ আখ খণ্ড করে রস বানিয়ে দিই শেষনি দুইয়া রস বানিয়ে দিই মায়ের হাতের বড়া পাতার বড়া মায়ের রাতের পাতার বড়া মইরা গেলে মনে হলো না আমি তো ভিডিও করেই রাখতেছি কেন প্রিয়ম প্রিয়ম নাম তুইছে নাম তো আমি প্রিয়ম ডাকে হবে প্রিয়ম ডাকে হবে তুমি বানানি শিখবা নাকি পাথার বড়া চুলাই দিছেন না খালা কটা দিছেন পাতার বড়া ভাজা হইতেছে কুমড়া পাতার বড়া স্পেশাল মায়ের হাতের কুমড়া পাতা বড়া এদের উপকরণ যা আছে সেটা আমাদের ম্যাডাম জানাই দিবে পাতার বড়া উল্টাই দেওয়া হইতেছে
আম্মা খুব মনোযোগ সহকারে পাতার বড়া বানাইতেছে। বাড়ি থেকে নিয়ে আসছে সেই বড়া, এ আমার আম্মা। টেলিফোন দিয়ে ভিডিও করতেছি, ভিডিওতে কথা রেকর্ড করে রাখতেছি। কত মরার আগে খাটের মধ্যে গামছা মাথা বেঁধে কয়েক নাতিন গুছে ছবি তোলা রাখলাম বলতে পারে দেখো মা ফাইনাল চেক করতেছে কি অবস্থা এটার। কমপ্লিট হয়ে গেছে আমাদের ই, পাতার বড়া ভালো হয় নাই কি করছে তাহলে এবার টেস্ট করে দেখি পাতার বড়া কেমন হলো মায়ের হাতে। এই পাতার বড়া ভেতরটা এরকম, বাইরটা খুবই ক্রিসপি কিন্তু ভেতরটা মোটামুটি সেই টেস্ট। এটা কাঁচামরিচ দেওয়া সাদা ভাতে আরও টেস্ট। এই যে কুমড়া পাতা ভর্তা, কুমড়া পাতা বড়া গতকালকে বাড়ি থেকে ভাগ্নে নিয়ে আসছে, মিষ্টি কুমড়া পাতা যেটা সাথে মসুরটা, হ্যাঁ ওটাও বলছি মসুর ডাল দিয়ে কীভাবে লেপ দিয়ে চাপ দিয়ে বানায় সেটাও বলছি, অসম্ভব টেস্ট। আপনারাও চেষ্টা করতে পারেন বাসায়।
সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খাওয়া দাওয়ার মধ্যেও থাকেন। আসসালামু আলাইকুম।